Assalamualaikum, my dear learners. Welcome back to the virtual class brought to you by Ispahani High School. As usual, I am Hajra Binta Ahmad, and I have been working here as an assistant teacher in English at Ispahani High School. Okay. So, my dear learners of class 9 and 10, please open your English for Today book, unit number 1, lesson number 2, and enjoy the class with me. Thank you. Okay. Today, I will discuss unit number 1 and lesson number 2, and the lesson is knowledge, skill and attitude. Okay, dekho tumra ekhane part a te ache, discuss in groups the possible answers to the following question, then read the text in b and answer the question. Okay, dekho knowledge mane ki, knowledge mane hocche gyan, ar skill mane hocche दक्षता और एटीट्यूड माने होच्छे तुम्हार मनोभाव ताहले बोलछे जे तुम्हरा ए टेक्स्टी पढ़ो पार्ट बी एर जे टेक्स्टी आछे सेटी पढ़ो एवं निचेर प्रश्नेर एकटी उत्तर दाओ व्हाट एल्स डू यू नीड इन एडिशन टू फूड शेल्टर एंड कम्पानी टू बिकम ए गुड सिटीजन तुम्हारे आर की प्रयोजन खाद्य आश्रय एवं কোম্পানি মানে সঙ্গ ছাড়াও তোমাদের আর কি প্রয়োজন একজন ভালো নাগরিক হওয়ার জন্য তাহলে আসো আমরা পার্ট বিটা পড়ি আমি পার্ট বিটা তোমাদেরকে পড়িয়ে দিব বিস্তারিতভাবে সেটি বুঝিয়ে দেব এবং তোমরা সেখান থেকে তোমরা গ্রুপ করে তোমরা এই প্রশ্নের উত্তরটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আসো আমরা টেক্সটটি পড়ি টু বি আ গুড সিটিজেন একজন ভালো নাগরিক হতে হলে You have to prepare yourself to do good work in society. তোমাকে নিজেকে তৈরি করতে হবে যে সোসাইটিতে মানে সমাজে ভালো কাজ করার জন্য. Well, then how can you prepare yourself? ঠিক আছে ভালো. তাহলে তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবে? মানে কিভাবে নিজেকে তৈরি করতে পারবে? First, প্রথমত, you need knowledge. তোমার প্রয়োজন হচ্ছে জ্ঞান. Today's knowledge society is knowledge based. আমাদের বর্তমানের যে সমাজ সেটি কিন্তু জ্ঞান নির্ভর. Knowledge based মানে জ্ঞান নির্ভর. জ্ঞানের উপর ভিত্তি করে আমাদের এই সমাজ. Without having knowledge of modern sciences, তোমাদের যদি আধুনিক বিজ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান না থাকে, technologies মানে হচ্ছে কৌশলগুলো, দেখো এখানে লেখা আছে প্রযুক্তি, প্রযুক্তি including ICT, ICT সহ and other necessary subject অন্যান্য প্রয়োজনীয় বিষয়সমূহ you will have difficulty living a good life তোমার যদি ICT সম্পর্কে ভালো ধারণা না থাকে তোমাদের যদি প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা না থাকে তোমাদের যদি বর্তমান বিজ্ঞান সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে তোমরা কিন্তু you will have difficulty living a good life তোমাদের কঠিন হয়ে যাবে ডিফিকাল্টি মানে কঠিন ডিফিকাল্টি লিভিং এ গুড লাইফ একটা ভালো জীবন যাপন করা অনেক কঠিন হয়ে যাবে দ্য আদার এরিয়াস ইউ অ্যাজ আ গুড সিটিজেন শুড হ্যাভ নলেজ অ্যাবাউট আর তোমার আর কোন কোন ক্ষেত্রে তোমাদের ভালো ধারণা থাকতে হবে বা ভালো জ্ঞান থাকতে হবে একজন ভালো নাগরিক হতে হলে সেগুলো দেখো নিচে কয়েকটি পয়েন্ট করে বলা আছে আমি দেখাচ্ছি Our country, its constitution, geography and people, আমাদের country মানে দেশ, its constitution মানে সংবিধান, geography মানে ভূগোল and people মানে জনগণ। তাহলে কি কি জানতে হবে? আমাদের দেশ সম্পর্কে জানতে হবে, আমাদের সংবিধান সম্পর্কে জানতে হবে, আমাদের geography মানে ভূগোল সম্পর্কে জানতে হবে এবং আমাদের জনগণ সম্পর্কে জানতে হবে। এরপরের টপিকসটি দেখো কি আছে আওয়ার স্টেট মানে আমাদের রাষ্ট্র ইটস এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ পাওয়ার এটার কার্যনির্বাহী এবং বৈধানিক বা আইনগত যে ক্ষমতা আছে সেটি সম্পর্কে তোমাদের জানতে হবে তাহলে কি জানতে হবে আমাদের রাষ্ট্র এবং এর কার্যনির্বাহী এবং আইনগত ক্ষমতা সম্পর্কে জানতে হবে আওয়ার জুডিশিয়াল সিস্টেম আমাদের কি জানতে হবে দেখো জুডিশিয়াল মানে এখানে আমি লিখে রেখেছি তোমরা এখান থেকে দেখে নাও জুডিশিয়াল মানে বিচার বিভাগীয় তাহলে আমাদের জানতে হবে বিচার বিভাগীয় যে ব্যবস্থা সেটি কি
our government and its structures and functions. আমাদের যে সরকার আছে এবং এর যে গঠন এবং এর যে কাজ এগুলো সম্পর্কে জানতে হবে. স্ট্রাকচার মানে গঠন এবং ফাংশনস মানে হচ্ছে কাজ. আওয়ার হিস্ট্রি, কালচারস, ট্রেডিশনস, লিটারেচার, মোরাল ভ্যালিউজ অ্যান্ড রিলিজিয়ন্স. আমাদের হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাস, কালচার মানে হচ্ছে আমাদের হচ্ছে সংস্কৃতি, ট্রেডিশন মানে হচ্ছে ঐতিহ্য, লিটারেচার মানে সাহিত্য, মোরাল ভ্যালিউজ মানে হচ্ছে মানবিক যে মূল্যবোধ অ্যান্ড রিলিজিয়ন্স মানে হচ্ছে ধর্ম. এখানে তাহলে কি গেল, সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্ম আর হচ্ছে মানবিক মূল্যবোধ. আওয়ার সোশিও ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড এডুকেশনাল সিস্টেম. আর জানতে হবে আমাদের আর্থ সামাজিক কার্যকলাপ এবং এডুকেশনাল সিস্টেম মানে হচ্ছে শিক্ষার ব্যবস্থাটা কেমন সেটা জানতে হবে. তাহলে ভালো সিটিজেন হওয়ার জন্য কি কি জানতে হবে এই পয়েন্টগুলো তোমরা পড়ো. তোমরা শুধু কিন্তু পড়ার জন্য পড়বে না, তোমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা কিন্তু ভালো নাগরিক অবশ্যই তোমাদের হতে হবে. এবং ভালো নাগরিক হতে হলে তোমাদেরকে কি কি গুণ থাকতে হবে বা কি কি বিষয় সম্পর্কে জানতে হবে সেগুলো কিন্তু এখানে বলা আছে. তোমরা এই বিষয়গুলো লক্ষ্য করবে এবং নিজের মধ্যে এই বিষয়গুলো ধারণ করার চেষ্টা করবে. শুধু তাই না, আমাদের যে কোনো ভর্তি পরীক্ষা বলো, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বলো, যে কোনো চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে বলো, আমাদের কিন্তু এই বিষয়গুলোর উপরে, এই টপিকসগুলোর উপরে আমাদের সাধারণত প্রশ্নগুলো হয়ে থাকে. ওকে, এরপর দেখো সেকেন্ড, ইউ নিড স্কিল টু ডু থিংস. ইউ নিড স্কিলস টু ডু থিংস, তোমার প্রয়োজন কি, দক্ষতা কাজ করার জন্য. তোমাদের কিছু করার জন্য তোমাদের প্রয়োজন দক্ষতা. নলেজ ইজ নট এনাফ, তাহলে কি জ্ঞানটা শুধুমাত্র পর্যাপ্ত নয়. আমরা পড়ালেখা করলাম কিন্তু আমরা আমাদের পড়ালেখাটাকে কাজে লাগিয়ে আমরা কিছু করতে পারলাম না, তাহলে আমাদের কিন্তু পড়ালেখার কোনো মূল্যই নেই. আমাদের বাস্তব জীবনে সেই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে দক্ষতা দিয়ে. ইউ মাস্ট বি এবল টু অ্যাপ্লাই ইওর নলেজ টু ডু থিংস প্র্যাকটিক্যালি. যে কথাটা বললাম সেটি, যে তোমাকে বাস্তবিক জীবনে তোমাকে তোমার জ্ঞানটা অ্যাপ্লাই করতে হবে, মানে প্রয়োগ করতে হবে. ফাইনালি, সর্বশেষে, নোয়িং অ্যান্ড ডুইং থিংস উইল ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন ইউর বিহেভিয়ার. নোয়িং অ্যান্ড ডুইং থিংস মানে জানতে পারলে এবং করতে পারলে কাজ, ইউল থিংস উইল ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন ইউর বিহেভিয়ার টুয়ার্ডস আদার্স. তাহলে কী হবে, তোমার ভিতরে একটি পরিবর্তন আসবে, তোমার যে ব্যবহার অন্যের প্রতি, তোমার যে ব্যবহার সেই ব্যবহারে তোমার একটি পরিবর্তন আসবে তুমি যদি কাজ করতে পারো এবং জানতে পারো. দিস বিহেভিয়ারাল চেঞ্জ উইল শো ইউর অ্যাটিটিউড টুয়ার্ডস আদার্স, দ্যাট ইজ ইট উইল শো হাউ ইউ থিঙ্ক অ্যান্ড ফিল অ্যাবাউট এ পার্সন অর থিং. এই যে ব্যবহারিক যে তোমার যে পরিবর্তনটা হলো, এটি কি করবে, তোমার অন্যের প্রতি তোমার যে মনোভাব সেটিকে প্রকাশ করবে. ইট উইল শো হাউ ইউ থিঙ্ক অ্যান্ড ফিল অ্যাবাউট এ পার্সন অর থিং. এটা কি দেখাবে, যে তুমি কিভাবে একটা মানুষ সম্পর্কে অথবা একটা জিনিস সম্পর্কে তুমি চিন্তা করছো. এরপর দেখো, লেটস টেক অ্যান এক্সাম্পল, আসো আমরা একটি উদাহরণ দেই. সাপোজ ধরো, ইউ, তুমি অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসেবে, নিড টু নো অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাসরুম. তোমার প্রয়োজন কি, গ্রুপ ওয়ার্ক মানে হচ্ছে দলগত কাজ, মুষ্টিবদ্ধভাবে একসাথে হয়ে কাজ করা তোমাদেরকে কিন্তু অবশ্যই জানতে হবে. দেখো তোমাদের ইংলিশ ফর টুডে বইগুলো তোমরা, আমি যতদূর তোমাদের সম্পর্কে জেনেছি, তোমরা কিন্তু টেক্সট বইটা খুব একটা পড়ো না, তোমরা সরাসরি চলে যাও মডেল কোয়েশ্চেনে. কিন্তু এটি কিন্তু একদম ঠিক না, এটি কিন্তু বাংলাদেশ সরকার থেকে আমাদেরকে দিয়েছে একটি আমাদের পাঠ্য বই. সুতরাং আমরা এই বইটি পড়বো এবং আমরা এখান থেকে আমাদের জ্ঞান আহরণ করার চেষ্টা করব, যেটি আমাদের বাস্তব জীবনে অবশ্যই অনেক কাজে লাগবে. দেখো, সাপোজ ইউ অ্যাজ এ স্টুডেন্ট নিড টু নো অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক. তোমার কি প্রয়োজন হবে, টিম ওয়ার্ক মানে হচ্ছে গ্রুপ ওয়ার্ক, মানে একসাথে দলগতভাবে কাজ করার প্রয়োজনীয়তা, প্রয়োজন তোমাদের রয়েছে ক্লাসরুমে, তোমাদের এটি জানতে হবে. সো ইউ আস্ক ইউরসেলফ অর ইউর টিচার অর এনিওয়ান এলস,
What is group work? So, সুতরাং তুমি কি করতে পারো নিজেকে জিজ্ঞাসা করতে পারো yourself মানে তুমি নিজেকে জিজ্ঞাসা করতে পারো or your teacher অথবা তোমার টিচারকে যেমন আমাকে তুমি জিজ্ঞাসা করতে পারো or anyone else অথবা অন্য যে কাউকে তুমি জিজ্ঞাসা করতে পারো What is group work? গ্রুপ ওয়ার্কটা আসলে কি মানে দলগত কাজটা আসলে কি or you may find about it in a book অথবা তুমি এটি সম্পর্কে একটি বই থেকেও কিন্তু জানতে পারো In this way, you may know or you may have the knowledge about group work. এইভাবেই তুমি you may know মানে তুমি জানতে পারো or you may have the knowledge মানে তোমার এই group work সম্পর্কে দলগত কাজ সম্পর্কে তোমাদের জ্ঞান তোমরা আহরণ করতে পারো To do group work, ভালো কাজ করার জন্য the class have to divide it into groups. ভালো কাজ করার জন্য আমাদের যে শ্রেণীকক্ষ সেটিকে গ্রুপসে ডিভাইড হতে হবে মানে হচ্ছে দলে দলে ভাগ হয়ে আমাদেরকে কাজ করতে হবে ইচ গ্রুপ ইজ টু ডু সাম টাস্ক গিভেন বাই দ্য টিচার অর ইন দ্য টেক্সট বুক ইচ গ্রুপ ইজ টু ডু সাম টাস্ক প্রত্যেকটি দলকে কিছু কাজ করতে হবে গিভেন বাই দ্য টিচার যে কাজগুলো দিবে কে টিচার মানে শিক্ষক অর ইন দ্য টেক্সট বুক অথবা তোমাদের টেক্সট বইয়ে এই যে কাজ আছে এই কাজগুলো তোমরা করতে পারো দেখো এখানে প্রথমেই কিন্তু আমি তোমাদেরকে একটি গ্রুপ ওয়ার্ক দিয়েছি যে আমি এই পার্ট বি এর এই টেক্সটটি তোমাদের পড়িয়ে দিব বুঝিয়ে দিব তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে আশেপাশের ফ্রেন্ডসদের সঙ্গে গ্রুপ করে দল করে তোমরা উপরে পার্ট এ তে যে কোয়েশ্চেনটি আছে হোয়াট এলস ডু ইউ নিড ইন এডিশন টু ফুড শেল্টার অ্যান্ড কোম্পানি টু বিকাম এ গুড সিটিজেন এই যে প্রশ্নটি আছে এই প্রশ্নের উত্তরটি কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে এখন দেখো ইচ গ্রুপ ইজ টু ডু সাম টাস্ক গিভেন বাই দ্য টিচার অর ইন দ্য টেক্সট বুক এটা বলেছি দ্য গ্রুপ মেম্বার্স উইল ডিসকাস এন্ড শেয়ারস আইডিয়াস এন্ড পয়েন্টস এন্ড ফাইনালি ওয়ান মেম্বার উইল রাইট দ্য অ্যান্সার তাহলে গ্রুপ মেম্বাররা মানে দলের সদস্যরা কি করবে ডিসকাস করবে মানে আলোচনা করবে এন্ড শেয়ার আইডিয়াস এবং তাদের নিজেদের ধারণাগুলোকে শেয়ার করবে একে অন্যের সঙ্গে অ্যান্ড ভাগাভাগি করবে অ্যান্ড পয়েন্টস এবং যুক্তিগুলো অ্যান্ড ফাইনালি ওয়ান মেম্বার উইল রাইট দ্য অ্যান্সার এবং সর্বশেষে একজন সদস্য কি করবে সেই উত্তরগুলো লিখবে দেন ইউ স্টার্ট ওয়ার্কিং ইন গ্রুপস এভাবে তোমরা কি করতে পারো একটি দলগত কাজে দলগতভাবে কাজ করতে পারো ইন ইচ গ্রুপ প্রত্যেকটি দল ইউ টেক টার্নস ডিসকাসিং পয়েন্টস এন্ড অ্যানসারিং কোয়েশ্চেন্স তোমরা একে একে একের পর এক কি করতে পারো তোমরা ডিসকাসিং পয়েন্টস মানে তোমরা আলোচনা করতে পারো পয়েন্টসগুলো সম্পর্কে মানে যুক্তিগুলো সম্পর্কে অ্যান্ড অ্যানসারিং কোয়েশ্চেন্স এবং প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিতে পারো ইন দিস ওয়ে এইভাবে ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দ্য টাস্ক তোমরা সত্যিকার অর্থে এই কাজটি করতে পারবে ইয়োর টিচার মে মনিটর অ্যান্ড হেল্প ইউ টু ডু দ্য ওয়ার্ক তোমার শিক্ষক কি করবে তোমাকে তদারকি করবে অ্যান্ড হেল্প মানে তোমাকে সাহায্য করবে এই কাজটি করার জন্য ওকে লাস্টলি সর্বশেষে থ্রু রেগুলার গ্রুপ ওয়ার্ক মানে এই প্রতিদিনের তোমাদের যে দলগত কাজ এগুলো করার মাধ্যমে ইট ইজ এক্সপেক্টেড এটি আমরা আশা করতেই পারি দ্যাট দেয়ার উইল বি এ নোটিসেবল চেঞ্জ ইন ইউর বিহেভিয়ার তোমাদের ব্যবহারে কিন্তু একটা লক্ষণীয় পরিবর্তন আসবে এই যে তোমরা সবাই মিলে দল করে করে কাজ করবে এবং সমাধান করবে ডিসকাসিং পয়েন্টস মানে পয়েন্টসগুলোকে ডিসকাস করবে আলোচনা করবে এভাবে কিন্তু তোমাদের একটি ব্যবহারে অবশ্যই পরিবর্তন আসবে পসিবল চেঞ্জেস আর কী কী পরিবর্তন আসতে পারে সম্ভাব্য পরিবর্তন সমূহ হল পসিবল মানে সম্ভাব্য ইউ উইল ডেভেলপ দ্য স্কিল অফ স্পিকিং ফ্রিলি ইন ইংলিশ উইথ আদার ক্লাসমেটস অ্যান্ড টিচার্স উইথ ইউর ক্লাসমেটস অ্যান্ড টিচার ইউ উইল ডেভেলপ দ্য স্কিল অফ স্পিকিং ফ্রিলি তোমরা কি পারবে তোমরা পারবে হচ্ছে ফ্রিলি মানে নিঃসংকোচে তোমরা কথা বলতে পারবে ইংরেজিতে উইথ ইউর ক্লাসমেট তোমাদের সহপাঠীদের সাথে অ্যান্ড টিচার এবং শিক্ষকদের সঙ্গে ইওর শাইনেস উইল গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার তোমাদের যে লজ্জাবোধটা থাকে তোমরা যে লজ্জা পাও ইংলিশে কথা বলতে
সেটি তোমাদের কিন্তু আস্তে আস্তে চলে যাবে। ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া, আর গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে। ইউ উইল ডেভেলপ দ্য অ্যাটিটিউড অফ হেল্পিং অ্যান্ড কোঅপারেটিং উইথ ইচ আদার। তোমরা কি করবে, তোমরা এই মনোভাবটা তোমাদের মধ্যে উন্নীত হবে, কোনটি? হেল্পিং অ্যান্ড কোঅপারেটিং মানে সাহায্য করা, এবং কোঅপারেট মানে হচ্ছে অন্যের প্রতি, অন্যের সঙ্গে সমন্বয় করা, উইথ আদার। ইউ উইল লার্ন টু বিহেভ ইন আ ডেমোক্রেটিক ওয়ে। তুমি শিখবে কি করে একটি গণতান্ত্রিক ভাবে ব্যবহার করা যায়। গণতন্ত্র তো বোঝো, আমাদের দেশটি কিন্তু একটি গণতান্ত্রিক দেশ, মানে হচ্ছে আমাদের এই যে জনগণ আছে, জনগণে কিন্তু, জনগণের রায়েই কিন্তু একজন সরকার নির্বাচিত হয় এবং তারাই আমাদের দেশটিকে চালায়। কিন্তু তার মানে জনগণই কিন্তু আমাদের দেশটিকে চালাচ্ছে, কারণ জনগণের রায়েই কিন্তু একজন সরকার নির্বাচিত হয়। মোস্ট ইম্পর্টেন্টলি মানে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে দিস বিহেভিয়ারাল চেঞ্জ, এই যে ব্যবহারগত তোমাদের যে পরিবর্তনটি হলো, টেকিং প্লেস ইন ইউ ইনসাইড দ্য ক্লাসরুম উইল ক্যারিড ওভার আউটসাইড দ্য ক্লাসরুম ইন রিয়েল লাইফ সিচুয়েশন। মানে এই যে তোমাদের যে ব্যবহারের যে পরিবর্তনটা আসলো, সেটি কিন্তু তোমাদের ক্লাসরুমের ভিতরে তোমাদের এই পরিবর্তনটা পরিলক্ষিত হলো, কিন্তু এটি কিন্তু তোমাদের বাস্তব জীবনে তোমাদের অনেক বেশি কাজে আসবে। তোমাদের বাস্তব জীবনে এটিকে তোমরা কাজে লাগাতে পারবে। উইল বি ক্যারিড ওভার আউটসাইড দ্য ক্লাসরুম ইন রিয়েল লাইফ সিচুয়েশন, মানে এটি তোমাদের বাস্তব জীবনের যে বিভিন্ন অবস্থায় তোমরা পড়বে, সেখানে কিন্তু সেটা তোমরা ক্যারি করবে, তোমরা ক্যারি করে মানে বহন করবে, ধারণ করবে অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা কি জানতে পারলাম, যে আমাদের ভালো নাগরিক হতে হলে আমাদের শুধু নলেজ থাকলে হবে না, আমাদের নলেজটিকে অ্যাপ্লাই করার সেই স্কিলটিও থাকতে হবে, মানে আমাদের আমাদের জ্ঞানকে হচ্ছে অ্যাপ্লাই করার, মানে হচ্ছে অ্যাপ্লাই করার মানে হচ্ছে যে আমাদের অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে আমরা সেটিকে বাস্তব জীবনে আমরা দক্ষতার সাথে সেটিকে অ্যাপ্লাই করব। এবং দেখো এখানে সিতে আছে, সাপোজ ইউ হ্যাভ লার্নড অ্যাট স্কুল হাউ টু মেক ইউর ড্রিঙ্কিং ওয়াটার সেফ অ্যান্ড হোয়েন অ্যান্ড হাউ মাচ ইউ শুড ড্রিঙ্ক ইট ইন আ ডে, নাও রাইট আ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সেফ অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। তাহলে দেখো এখানে একটি তোমাদের প্যারাগ্রাফ লিখতে বলেছে যে কিভাবে তোমরা খাবার পানিকে বিশুদ্ধ করতে পারবে, ওকে, এবং এটার গুরুত্বটা কি। তাহলে তোমরা এই প্যারাগ্রাফটি তোমাদের আগামী দিনের বাড়ির কাজ থাকবে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে আসবে। এবং আমরা আজকে দেখলাম যে কিভাবে আমরা ভালো নাগরিক হতে পারি, ভালো নাগরিক হওয়ার জন্য আমাদের কি কি বিষয়ের জ্ঞান থাকা দরকার সেটিও কিন্তু দেখেছি। দেখো আমাদের কান্ট্রি সম্পর্কে জানতে হবে, আমাদের সংবিধান সম্পর্কে জানতে হবে, আমাদের ভূগোল সম্পর্কে জানতে হবে, আমাদের জনগণ সম্পর্কে জানতে হবে, আমাদের রাষ্ট্র সম্পর্কে জানতে হবে, আমাদের কার্যনির্বাহী এবং বৈধানিক ক্ষমতা সম্পর্কে জানতে হবে, আমাদের আইন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, আমাদের গভর্নমেন্ট মানে হচ্ছে আমাদের সরকার সম্পর্কে জানতে হবে, আমাদের গভর্নমেন্টের যে স্ট্রাকচার আছে মানে হচ্ছে গঠন আছে সেটি জানতে হবে, এবং ফাংশন মানে হচ্ছে কাজ কি সেটিও জানতে হবে। এখন আসো আরও আছে, দেখো এখানে হিস্ট্রি সম্পর্কে জানতে হবে, কালচার সম্পর্কে জানতে হবে, ট্রেডিশন জানতে হবে, লিটারেচার জানতে হবে, মোরাল ভ্যালিউসগুলো জানতে হবে, রিলিজিয়ান জানতে হবে, এরপর সোশিও ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড সোশ্যাল এডুকেশনাল সিস্টেম সম্পর্কে আমাদের জানতে হবে। এখন দেখো আমরা এখানে কিছু ভোকাবুলারি লিখে রেখেছি, মানে শব্দ। দেখো এই এই লেসন থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে সেগুলো আমি লিখে রেখেছি, তোমরা দেখো এগুলো অবশ্যই তোমরা খাতায় কিন্তু লিখে নাও, খাতায় লিখে নিয়ে তোমরা মুখস্থ করে ফেলবে, এখান থেকে তোমাদের অবশ্যই মাল্টিপল চয়েস কিন্তু আসবে, মনে রেখো। দেখো প্রথমে এক নম্বরে আছে নলেজ, নলেজ মানে হচ্ছে জ্ঞান, আর নলেজের একটা সিমিলার ওয়ার্ড আমি এখানে ইংরেজিতে লিখেছি, নলেজের সিমিলার ওয়ার্ড হচ্ছে অ্যাওয়ারনেস। এরপর দেখো আছে স্কিল, স্কিল মানে হচ্ছে দক্ষতা, স্কিলের সিমিলার ওয়ার্ড আছে অ্যাবিলিটি। এরপর দেখো আছে অ্যাটিটিউড, অ্যাটিটিউড মানে হচ্ছে মনোভাব, অ্যাটিটিউডের সিমিলার ওয়ার্ড হচ্ছে ওয়ে অফ থিঙ্কিং, তুমি যেভাবে চিন্তা করো, চিন্তা করার একটা ওয়ে। সিটিজেন মানে নাগরিক, এবং সিটিজেনের সিমিলার ওয়ার্ড আছে নেটিভ। টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তি, প্রযুক্তির সিমিলার ওয়ার্ড আছে মেশিনারি। এরপর দেখো কনস্টিটিউশন, কনস্টিটিউশন মানে সংবিধান, সংবিধানের সিমিলার ওয়ার্ড আছে স্ট্র,
স্ট্রাকচার। এরপর এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ মানে কার্যনির্বাহী, এবং এক্সিকিউটিভ এর সিমিলার ওয়ার্ড হচ্ছে ডিসিশন মেকিং। ওকে, আমরা এই সাতটি আবার দেখি। নলেজ মানে জ্ঞান, নলেজ এর সিমিলার ওয়ার্ড অ্যাওয়ারনেস। স্কিল মানে দক্ষতা, দক্ষতার সিমিলার ওয়ার্ড হচ্ছে অ্যাবিলিটি। অ্যাটিটিউড মানে মনোভাব, অ্যাটিটিউড এর সিমিলার ওয়ার্ড হচ্ছে ওয়ে অফ থিংকিং। সিটিজেন মানে নাগরিক, সিটিজেন এর সিমিলার ওয়ার্ড হচ্ছে নেটিভ। টেকনোলজি মানে প্রযুক্তি, টেকনোলজির সিমিলার ওয়ার্ড হচ্ছে মেশিনারি। কনস্টিটিউশন মানে সংবিধান, এবং কনস্টিটিউশনের সিমিলার ওয়ার্ড হচ্ছে স্ট্রাকচার। এক্সিকিউটিভ মানে কার্যনির্বাহী, এবং এক্সিকিউটিভের সিমিলার ওয়ার্ড হচ্ছে ডিসিশন মেকিং। এরপর দেখো আছে আমাদের লেজিসলেটিভ পাওয়ার, নাম্বার 8 এ। লেজিসলেটিভ পাওয়ার মানে হচ্ছে আইনগত, লেজিসলেটিভ মানে হচ্ছে আইনগত, লেজিসলেটিভ এর সিমিলার ওয়ার্ড হচ্ছে ল মেকিং। জুডিশিয়াল, জুডিশিয়াল মানে হচ্ছে বিচার বিভাগীয়, এবং জুডিশিয়াল এর সিমিলার ওয়ার্ড হচ্ছে কনস্টিটিউশনাল। কালচার মানে সংস্কৃতি, এবং কালচারের সিমিলার ওয়ার্ড হচ্ছে সিভিলাইজেশন। লিটারেচার মানে হচ্ছে সাহিত্য, এবং লিটারেচারের সিমিলার ওয়ার্ড আছে কম্পোজিশন। 12 নম্বরে আছে দেখো মনিটর, মনিটর মানে তদারকি, মনিটরের সিমিলার ওয়ার্ড আছে অডিটর। এবং 13 আছে ট্রেডিশন, ট্রেডিশন মানে ঐতিহ্য, এবং ট্রেডিশনের সিমিলার ওয়ার্ড আছে কনভেনশনাল। এরপর দেখো 14, ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, এবং গণতান্ত্রিকে ডেমোক্রেটিকের সিমিলার ওয়ার্ড আছে রিপাবলিক। তোমরা আমার সঙ্গে কিন্তু আরেকবার বলো, লেজিসলেটিভ মানে আইনগত, লেজিসলেটিভের সিমিলার ওয়ার্ড ল মেকিং। জুডিশিয়াল মানে বিচার বিভাগীয়, জুডিশিয়ালের সিমিলার ওয়ার্ড কনস্টিটিউশনাল। কালচার মানে সংস্কৃতি, কালচারের সিমিলার ওয়ার্ড হচ্ছে সিভিলাইজেশন। এন্ড নাম্বার 11 আছে লিটারেচার, লিটারেচার মানে সাহিত্য, লিটারেচারের সিমিলার ওয়ার্ড হচ্ছে কম্পোজিশন। মনিটর মানে তদারকি, মনিটরের সিমিলার ওয়ার্ড হচ্ছে অডিটর। ট্রেডিশন মানে ঐতিহ্য, ট্রেডিশনের সিমিলার ওয়ার্ড হচ্ছে কনভেনশনাল। ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক, এবং ডেমোক্রেটিকের সিমিলার ওয়ার্ড হচ্ছে রিপাবলিক। তাহলে আমরা আজকে যে পাঠটি পড়লাম সেখান থেকে কিন্তু আমরা দেখতে পেলাম যে আমাদের বাস্তব জীবনে জ্ঞানকে কাজে লাগিয়ে সেটিকে আমরা দক্ষতার সাথে আমরা অ্যাপ্লাই করব, এবং আমরা ভালো নাগরিক হব। ভালো নাগরিক হওয়ার জন্য আমাদের কিছু বিষয়ে জ্ঞান আহরণ করা প্রয়োজন আছে, সেগুলো আমরা জ্ঞান আহরণ করব, এবং আমরা গ্রুপ ওয়ার্ক করব, মানে হচ্ছে দলগতভাবে কাজ করব। দলগতভাবে কাজ করার মাধ্যমে আমাদের ব্যবহারের মধ্যে পরিবর্তন আসবে, যেটি আমরা ক্লাসরুমে আমরা গ্রুপ ওয়ার্কটি করব, কিন্তু সেটি আমাদের বাস্তব জীবনে আমরা ধারণ করব, বহন করব, এবং আমরা একজন ভালো নাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করব। তোমরা অবশ্যই এগুলোকে কিন্তু তোমাদের বাস্তব জীবনে কাজে লাগাবে। তোমরা অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে, এবং অবশ্যই পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।